بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই ব্যাপারে অনেক মানুষই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। অনেক মানুষ হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি, অনেক মানুষ হয়তো বুঝতে গিয়ে ভুল করেছে, অনেকে হয়তো কেউ বাড়াবাড়িও বলে এই ব্যাপারে। এ সম্পর্কে পরিচালিত ভাবে আমরা করে আসছি, যখন আমরা সালাম ফেরালাম তখন আমরা প্রথমে কি বলি? আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ, বাকি দোয়াগুলো আমরা বলি। আসলে আর বিধানটা কি, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহু আকবার প্রথমে বলা যাবে কি না, না গেলে কোনটা বলতে হবে, এর যে বিধান, এখানে মূল বিষয় যেটা হচ্ছে, যদি আপনারা পড়েন সহিহ বুখারীর কিতাবুল আজান, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত শেষ হতো আমরা কিভাবে বুঝতে পারতাম? তাকবীরের মাধ্যমে। একটা হাদিস হয়ে গেল। তারপরে বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত শেষ বুঝতে পারতাম জিকিরের মাধ্যমে। সহিহ বুখারীতে আগে জিকিরের কথা বলা হয়েছে, পরে তাকবীরের কথা বলা হয়েছে। যদি সহিহ মুসলিম খুলেন তাহলে আগে তাকবীরের কথা বলা হয়েছে, পরে জিকিরের কথা বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এবার এখানে যে মূল বিষয় যেটা হচ্ছে, জিকির এবং তাকবীর এই যে শব্দগুলো আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। জিকির একটা আম শব্দ, জিকির মানে সব কিছু, যে আমরা ফরজ নামাজের পরে যেগুলো আমরা পড়ি সবকেই জিকির বলা হয়। কিন্তু তাকবীর বলতে কাকে বোঝানো হয়? তাকবীর বলতে আল্লাহু আকবারকে বোঝানো হয়। যেমন তাকবীরে তাহরিমা মানে আমরা যখন সালাত শুরু করি তখন কি বলি? আল্লাহু আকবার, মানে তাকবীরে তাহরিমা মানে প্রথম তাকবীর এটা। এরকম ভাবে আরো অন্যান্য হাদিসে তাকবীর বলতে বোঝানো হয়েছে আল্লাহু আকবারকে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, একটা হাদিস বলছে জিকির আর একটা হাদিস বলছে তাকবীর, আর তাকবীর বলছে জিকির। আমি এবার দেখি, একটা হাদিসকে যদি আগে বর্ণনা করেন তারপরে পড়না বড় করেন, তাহলে একটা মানেটা একটু চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জ হতে পারে। এবার আমার আপনাকে দেখাচ্ছি দুটোই আমি নিশ্চিত করে। প্রথম কথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা সালাত শেষ হওয়া বুঝতে পারতাম জিকিরের মাধ্যমে। জিকিরটা কোন জিকির? জিকির তো অনেক আছে, আপনি কোন জিকির করবেন ওখানে, কোন জিকিরের মাধ্যম দিয়ে? সেই জিকিরটা কি? অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে সেটা ছিল তাকবীর। কথা বুঝতে পারছেন? মানে তাকবীর মানে আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সালাম ফিরার পরে জোরে একবার আল্লাহু আকবার বলা প্রমাণিত হচ্ছে। এবার চলি অন্য হাদিসে। তারপরে যদি আপনি হাদিস দেখেন, তারপরে আরেকটা হাদিস সাহাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সেখানে বর্ণনা করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, তারপর আল্লাহুম্মা রাসূলুল্লাহ মিনকা সালাম যে আছে সেটা বলতেন। তাহলে এই হাদিস কি বলছে? আগে ইস্তিগফারের কথা বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবী আছেন, তার একটা হাদিস বলছে আল্লাহু আকবারের কথা প্রমাণ করছে, আরেকটা হাদিস বলছে আস্তাগফিরুল্লাহর কথা। এবার আরেকটা হাদিসের দিকে আমরা যাই। আরেকটা হাদিস বলছে, যেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বর্ণনা করছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর সাথে আরো কিছু মানে আছে, এই দোয়া পড়ছেন। তাহলে একটা হাদিস বলছে আল্লাহু আকবার, একটা হাদিস বলছে আস্তাগফিরুল্লাহ, আর একটা হাদিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বিস্তারিত বিচার দিলাম। তাহলে আমরা এই তিনটা হাদিস থেকে কি বুঝলাম? তিনটা হাদিস থেকে মনে হচ্ছে এক অপরের বিরোধী। তিনটা হাদিস মনে হচ্ছে এক অপরের বিরোধী, কারণ একটা হাদিস বলছে যে সালাম ফেরার পরে আল্লাহু আকবার, আবার একটা হাদিস বলছে আস্তাগফিরুল্লাহ, আবার একটা হাদিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তো এ পরস্পর বিরোধী আমাদের মনে হচ্ছে। আমি আগেই বলেছি যে বিশেষ করে কোরআন হাদিসটা বুঝতে হবে সেইভাবে যেভাবে সালাফগণ বুঝেছেন, সাহাবা ইকরামরা যেভাবে বুঝেছেন। এবার যখন একাধিক বর্ণনা তখন এর অর্থ হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্টভাবে কোনো একটা জিকির করতেন না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় আল্লাহু আকবার বলতেন, কোন সময় আস্তাগফিরুল্লাহ বলতেন, কোন সময় যে দোয়াটা বললাম সেই দোয়াটা বলতেন, এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন। এই জন্য সাহাবিরা যখন আপন আপন আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। এবার সুন্নাতটা কি? সৌদি আর ওলামায়ে কেরাম যেমন শেখ সোলায়মান হোসাইন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন যে যদি কোনো একটা ব্যাপারে যদি একাধিক সিস্টেম, একাধিক নীতি বা একাধিক দোয়া যদি প্রমাণিত থাকে, তাহলে কখনো এটা পড়া, কখনো এটা পড়া, কখনো ওটা পড়া হবে সুন্নাত। সুন্নাত মানে কি? আদর্শ।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস দিয়ে বোঝা যাচ্ছে, বিভিন্ন হাদিসকে একত্রিত করার পরে বোঝা যাচ্ছে কি কখনো এটা পড়ছেন, কখনো ওটা পড়ছেন, কখনো এটা পড়ছেন। তাহলে সুন্নাত অনুযায়ী আপনি যদি সুন্নাত পালন করতে চান তাহলে কখন আপনি এটাও পড়বেন, কখন ওটা পড়বেন, কখন ওটা পড়বেন, আপনি বিভিন্ন দোয়া পড়বেন। কিন্তু আপনি যে কোনো একটাও দোয়া পড়তে পারেন, এটা জায়েজ। যে কোনো আপনি একটাও দোয়া পড়তে পারেন, শুধু আল্লাহু আকবারও বলতে পারেন সালাম ফিরার পরে, কিংবা আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, কিংবা সেই দোয়াটাও বলতে পারেন, আপনি যে কোনো কিছু বলতে পারেন, এটা তো নাজায়েজের কোনো ব্যাপার না। কিন্তু উত্তম হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম পাঠ করা। কিন্তু যদি কেউ মনে করে, যদি কেউ মনে করে যে সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ বা অন্য কিছু বলা চলবে না, আগে আল্লাহু আকবারই বলতে হবে, তাহলে এটা হচ্ছে একটা মানুষের ভুল ধারণা। এটা ঠিক না যে আল্লাহু আকবারই বলতে হবে, না হলে অন্য কিছু চলবে না, এটা ভুল ধারণা। কারণ একাধিক হাদিস প্রমাণ করছে বিভিন্ন দোয়ার কথা। তাহলে যেহেতু বিভিন্ন দোয়ার কথা প্রমাণ করছে, আপনি একটার উপরে কেন আপনি জোর দিচ্ছেন না ওটাই বলতে হবে, অন্য কিছু বলা চলবে না, এটা হচ্ছে ভুল ধারণা। হ্যাঁ, আপনি যদি বলেন কোনো ব্যাপার নেই, আপনি যদি একটাই বলেন কোনো সমস্যা নেই, তিনটাই পড়েন কোনো সমস্যা নেই, কখনো এটা বললেন, কখনো এটা বললেন, কখনো ওটা বললেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটাই পড়তে হবে ওটাই মানে করে এইরকম বাড়াবাড়ি কথা। আর আমরা আসলে মানুষকে বুঝাতে অক্ষম, আমরা হয়তো ঠিকভাবে মানুষকে বুঝাতে পারছি না, এই জন্য মানুষ হয়তো একটা জিনিস বলতে চাচ্ছে কিন্তু হয়তো আমরা সঠিকভাবে আমরা হয়তো বুঝাতে পারছি না, যার কারণে মানুষ হয়তো ভুল বুঝে নিচ্ছে। আর মানুষের কিছু হরহরিমি আছে, মানুষ মনে করে যে এটা আছে এটাই মানে এর বিপরীতে কিছু নাই, বা এর উল্টো দিকে বা আরও কিছু দোয়া নেই। যেমন আপনি রুকুর দোয়া, সিজদা দোয়া একাধিক আছে, আমরা একটা হয়তো জানি, সাধারণ মানুষ বেশিরভাগ একটা জানি, কিন্তু এর অর্থই না। আপনি একটা পড়েন, চিরদিন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন না এটাই আছে, অন্য কিছু পড়া চলবে না, তাহলে ভুল। অনুরূপভাবে যদি কেউ মনে করে যে শুধু আল্লাহ আকবারই বলতে হবে, আর কোনো কিছু ছিল না, তাহলে ভুল। তুমি আল্লাহ আকবার বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ভাই জিকিরের কথা হবে, জিকিরকে যদি আম হিসেবে ধরেন, আপনি এছাড়া আর অন্য কোনো দোয়া পড়তে পারেন, জিকিরগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।